গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। একটু আগে ঘুম থেকে উঠলাম, আর্য ভালো নেই, আর্য ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না সেই জন্য। তো মনে হয় আর্যর যোগা আজকেই লাস্ট, কেননা এরপর থেকে স্কুল খুলে গেলে আর আর্য টাইম হবে না, সেই জন্য আজকেই আর্য লাস্ট যোগা করবে। আর ওই ঘরে দেখো, আমাদের বেডরুমের বিছানা টিছানা এখনো তোলা হয়নি, আস্তে আস্তে সব হবে। আর্য আগে উঠেছে, তারপর আমি, আজকে আমি আগে উঠেছি, তারপর আর্য, তারপর সোনা উঠেছে। তো সব কিছু আস্তে আস্তে করবো, ফ্রেশ হবো। আমি এখনো ব্রাশ করিনি, ব্রাশ করব। আর আর্যর ব্রাশ, তারপর ওয়াশরুমে যাওয়া সব কিছু কমপ্লিট। এখন জল খাবে, খেয়েও যোগা করতে বসবে। তো তোমার সাথে থেকো আর দেখতে থেকো ব্লগটা। সকাল সকাল আমার রান্না হয়ে গেছে, বেশি কিছু রান্না করিনি। ঢেঁকি শাক ভাজা করেছি, আলু করলা ভাজা, ডাল আর ডিম সেদ্ধ। তো আর্য আর আমি এটাই খাচ্ছি, আর সোনা খাচ্ছে ডালিয়া আর একটু ডিম সেদ্ধ, মানে একটা ডিম সেদ্ধ খাচ্ছে। আর্য এখন রেডি হয়ে গেছে, আর্য আজকে এক জায়গায় যাবে, আর আমাকে বলছে আমাকে দেখাবে না। তো অনেক দিন বাধা পড়েছে, সেই জন্য আর্য এখন এক জায়গায় যাবে। তো ওটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, আর্যর ব্যাগ এটা। আর্য যাচ্ছে মামা বাড়ি, আজকে আর্য প্রথমবার বাসে করে একা একা মামা বাড়ি যাবে। তো সোনা আর্যকে বাসে উঠিয়ে দিতে যাচ্ছে নৌকাঘাটে, আর ওখান থেকে বিধাননগরে বাস যায়। তো এদিকে দেখো, আমাদের বাড়ির নিচে কত সুন্দর করবী ফুল হয়েছে, আর এটা তো বোগনভেলিয়া, কি সুন্দর কালারগুলো দেখো, খুব ভাল লাগছে দেখতে। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, আমি এখন যাব বুনুর বাড়ি। বুনু আজকে হেয়ার স্ট্রেটনিং করাবে আমার কাছে, সেই জন্য আমি বুনুর বাড়ি যাব এখন। বুনুর বাড়ি পৌঁছে গিয়েছি, আর এইদিকে এসে দেখছি জিনি আর জনি খাচ্ছে ওয়াটারমেলন জুস। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, ওদের সবাই স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছে দুজন, এখন ওয়াটারমেলন জুস খাচ্ছে। জিনি, তুমি কি একদিন দাদা ভাইয়ের মতো রিভারে স্নান করতে চাও? কেন? তোমাদের ঠান্ডা লাগে? আমি একটু হট ওয়াটার, আমি একটু হট ওয়াটার রিভারে ঢেলে দেব, তাহলে রিভারের জলটা হট হয়ে যাবে। হ্যাঁ, হট ওয়াটার ঢেলে দেব আমি রিভারে, তাহলে কম দেব। আচ্ছা, তাহলে তুমি স্নান করবে রিভারে? হ্যাঁ, আমরা সবাই করবো একদিন। হ্যাঁ, আচ্ছা, তোমরা কি আবার মধুবন পার্কে যেতে চাও? ভালো লেগেছিল ওই দিন মধুবন পার্কে গিয়ে? হ্যাঁ, টাইগারটার পিঠে উঠেছিলে না তোমরা? হ্যাঁ, লায়ন ছিল, লায়ন। হ্যাঁ, টাইগার ছিল, আর মাঙ্কি ছিল না একটা? ও বাবা, মাঙ্কিটা কি করছিল? হ্যাঁ, মাঙ্কিটা কুড়কুড়ে খেতে এসেছিল। হ্যাঁ, বাউলি, হ্যাঁ ঠিক ঠিক, বাউলি খেতে এসেছিল মাঙ্কিটা, তাই না? তাহলে আমরা আরেকদিন যাব মধুবন পার্কে। হ্যাঁ, আচ্ছা, টাইগারের ফটো তুলবো, ঠিক আছে। আমি স্ট্রেটনিং করতে শুরু করে দিয়েছি, আর বুনু বলল একটু ব্রেক নে, তো একটু পেঁপে কেটে দিয়েছে আমাকে। অনেক দিন বাদে পেঁপে খাবো, দেখে তো খুব ভালোই লাগছে, কালারটা বেশ সুন্দর। বুনু বলল পেঁপেটা নাকি খুব মিষ্টি। তো ফাইনালি চুল স্ট্রেট করা হয়ে গেছে, আর এই যে দেখো বুনুর স্ট্রেটনিংয়ের পর চুলটা কি সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। ওর চুলটা এমনিতেও স্ট্রেট, তো ওকে স্মুথিং করিয়েছি সেই জন্য। বুনুর চুল স্ট্রেট করার পর আমি পার্লারে চলে এসেছিলাম, পার্লারে কাজ ছিল, ফেসিয়াল ছিল, তারপর হেয়ার কাটিং ছিল, সেই জন্য। তো এখন সন্ধে হয়ে গেছে, 7:30 বাজে, আমি পার্লার বন্ধ করে দিয়েছি, আর ওখান থেকে যাচ্ছি কল্লুল দাদের বাড়িতে। তো সোনা আর আমি যাচ্ছি, আর্য তো নেই, মামা বাড়ি গেছে। আর এই যে দেখো, এই আমাদের পাস্তা, কল্লুলদার মেয়ে, আর এটা হলো জয়দীপ, পাস্তার মামা। তো পাস্তা তো খুব কটকুটি একটা, খুব কিউট বেবি। তো পাস্তাকে নিয়ে সবার মানে সময় কেটে যায়, বাড়িতেও একাই 100।
নানা রকম কথা বলতে থাকে, ওর অ্যাক্টিভিটিস দেখতে দেখতে আমাদের কিভাবে যে সময় চলে যায়। সারাদিন পর আমি অনেক মানে ব্লগ করতে বসলাম, সেরকম করে আজকে ব্লগ করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। আর দেখো আজকে পার্লারে এসে দিয়ে গেছে এরিনা দি, এনেদের ছেলে এসে দিয়ে গেছে শুটকি মাছ। তো শুটকি মাছ খেতে ভীষণ ভালোবাসি, মোটামুটি দিদি শুটকি মাছ করলেই আমার জন্য পাঠায়, আমিও চেষ্টা করি দিদিকে দেওয়ার জন্য। তো ভীষণ ভীষণ টেস্টি লাগছে দেখেই, আর বেশিক্ষণ ওয়েট করবো না, খেয়ে নেবো। সোনা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, একটু ভয় পাচ্ছে ঝাল হবে কিনা, তো একটু তো ঝাল হয়ই। শুটকি মাছটা ভালো হয়েছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক ঝাল আছে, আছে, ঝাল আছে কিন্তু ভালো হয়েছে না? আর আমাদের সাথে আছে ডাল, আলুর দম, এগুলোও আছে। আর দেখো কতগুলো শুটকি মাছ দিয়েছে দিদি, অনেকটা। শুটকিটা খেতে এত ভালো হয়েছে না কি বলবো, একদম ভরপুর পরিপূর্ণ ঝাল, নুন, টেস্ট, একদম এভরিথিং একদম পারফেক্ট। তো খুব 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 ভালো হয়েছে, আর অনেকখানি আছে, এটা কালকেও হয়ে যাবে আমাদের। তো দারুণ খেলাম, দিদিকে ফোন করে বলতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, কেননা আর্যু আজকে গেছে মামা বাড়ি। ফাইনালি আর্যু আজকে মামা বাড়ি গেছে, তো তাও আবার একা একা বাসে চেপে গেছে। সোনা বাসে উঠিয়ে দিয়েছিল, আর ওখান থেকে আমার ভাই আছে, ভাই আর্যুকে রিসিভ করে নিয়েছে। এমনি কোনো প্রবলেম হয়নি, এর সাথে ফোন ছিল, তো কার সাথে যাবে কার সাথে যাবে এই করে, ওর অনেকটা দিন চলে গেছে যাওয়া হচ্ছিল না, সেই জন্য আজকে সকালে উঠে আমি বললাম ঠিক আছে আর্য তুমি যাও, একাই বাসে চলে যাও, কিচ্ছু হবে না। তো স্টেট বাসে সোনা উঠিয়ে দিয়েছিল, আর একদম সেফলি আর্য বাড়ি পৌঁছে গেছে। তো আর্যকে ছাড়া বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে, এমনিতেই আমরা মাত্র তিনজনই থাকি বাড়িতে, তার মধ্যেও যদি একজন না থাকে তাহলে তো বাড়িটা একদম পুরো ফাঁকাই হয়ে যায়। তো যাই হোক, রবিবার দিন হয়তো আমরা যাব, রবিবার দিন আমরা গিয়ে আর্যকে নিয়ে আসবো। আর আজকে বেশি কথা বলবো না, আজকে আমি ভীষণ টায়ার্ড, কালকে দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করো, শেয়ার করো ভালো লাগলে। আর সবাই ভালো থেকো, কালকে দেখা হবে আবার, আজকের জন্য এইটুকুই, টাটা, গুড নাইট, বাই বাই।